আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রেগুলার আয়োজন ডক্টরালয় আমার ডাক্তার অনুষ্ঠানে। আমি ডাক্তার সাবিনা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়েই। আজকে আমরা কথা বলবো শিশুদের মৃগী রোগ নিয়ে, আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার সারোয়ার জাহান ভুইয়া স্যারকে, যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগে অ্যাপোলো হসপিটালস ঢাকায়। স্যারের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে শিশুদের মৃগী রোগ নিয়ে কিংবা শিশুদের নিউরোলজিক্যাল যে কোনো রোগ নিয়ে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের যে ভিডিওটি অলরেডি আমাদের পেজ থেকে লাইভে চলে গিয়েছে সেখানে কমেন্ট করার মাধ্যমে। কমেন্ট করার সময় অবশ্যই যার সমস্যা হচ্ছে তার বয়স কত, তার সমস্যা কতদিন ধরে হচ্ছে সেটি উল্লেখ করে নিবেন। কেমন আছেন স্যার? ভালো আছি, ভালো আছি। জি স্যার, আমি ভালো আছি, আর আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আজকে তো আমরা মূলত যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের টপিক যেটি সেটি ঠিক করেছি যে আমরা শিশুদের মৃগী রোগ নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি একটু আমরা জানতে চাই যে আসলে মৃগী রোগ আমরা কোন রোগটাকে বলছি? মৃগী রোগ হচ্ছে আমাদের ডাক্তারি ভাষায় অ্যাকচুয়ালি যে ব্রেনের ভিতর সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি প্রবহমান থাকে, তো এই ইলেকট্রিসিটির পরিমাণ কখনো কখনো বেড়ে যায় এবং এটা যদি বারে বারে বেড়ে যায় সেটাকে আমরা এপিলেপসি বলি। তো এটা হচ্ছে ডাক্তারি ভাষায়, কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? যখন কোনো রোগীর খিঁচুনি বারে বারে আসে এবং কোনো প্রভোকেশন ছাড়া, কোনো নির্দিষ্ট কারণ ছাড়া, সেসবকে আমরা সেগুলোকে আমরা এপিলেপসি বলি। আর কি কি লক্ষণ আছে এপিলেপসির? লক্ষণ হচ্ছে অনেক রকম। ছোটকাল যখন আমরা যখন ছোট ছিলাম বা এখন সাধারণ মানুষ জানেন বা সমাজে এরকমই প্রচলিত আছে যে খিঁচুনি এপিলেপসি মানেই হলো যে হঠাৎ করে চিৎকার দিবে, তারপরে পড়ে যাবে, তারপরে আচ্ছা করে ঝাঁকুনি হবে, অনেক সময় পায়খানা পেশাব করে দেয়, তারপরে জুতা যখন শোঙায় তারপরে রোগী ভালো হয়ে যায়। এই হচ্ছে এপিলেপসির ধারণা সাধারণ মানুষের মধ্যে। কিন্তু বাচ্চাদের যে এপিলেপসিগুলো এগুলো বেশিরভাগই এর মতো নয়। বাচ্চা এপিলেপসিটার লক্ষণ বা ধরন কিরকম হবে এটা নির্ভর করে ব্রেনের কোন জায়গা থেকে এপিলেপসিটা আসছে। যেমন ধরেন ব্রেনের সামনের দিকে জায়গাকে আমরা ফ্রন্টাল লোব বলি, এই দিকে সামনের দিকে। এখন এই সামনের দিকে যদি থেকে এপিলেপসি যদি আসে তাহলে বাচ্চার সিমটমটা হবে এরকম যে ঝাঁকুনি দিবে, এরকম করে ঝাঁকুনি দিবে, হয় হাত নয় মুখ নয় পা, এটা হলো ফ্রন্টাল লোবের যে এপিলেপসি। তারপর যদি মাঝ বরাবর যেটা কানের এখানে আছে টেম্পোরাল লোব, ওখান থেকে যদি এপিলেপসি আসে তাহলে পিকচারগুলো ডিফারেন্ট হয়। কেমন? যেমন ধরে একটা বাচ্চা বলছে আমি ভয় পাচ্ছি, ভয় পেয়ে গিয়ে বাপকে জড়িয়ে ধরলো, তারপর কিছুক্ষণের জন্য নিয়ে দিয়ে পড়লো, এটা হলো এক ধরনের টেম্পোরাল এপিলেপসি। আরেকটা হচ্ছে যে মানে আরেক রকম বলে যে আমার উঠে আসে বলে কিছুক্ষণের জন্য নিয়ে দিয়ে পড়ে, এটাও টেম্পোরাল এপিলেপসি। অথবা কখনো কখনো দেখা যায় কি যে হঠাৎ করে অ্যাবনর্মাল আচরণ করছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের জন্য, তারপর আবার সেরে যাচ্ছে, তো এইটাও কিন্তু টেম্পোরাল এপিলেপসির লক্ষণ। এবং পেছনে যেটা আছে অক্সিপিটাল লোব, যদি আমরা দেখি অক্সিপিটাল লোব এপিলেপসিগুলো এরকম হয় যে হঠাৎ করে মনে হয় কি যে চোখ অন্ধ হয়ে গেল বা চোখে কালো লাল কালো কালার দেখে, তারপরে কিছুক্ষণ পরে নেতিয়ে পড়ে, কখনো কখনো খিচুড়ি হয়। আর যে সমস্ত বাচ্চারা ভালো বলতে পারে, অবজার্ভ করে, তারা বলে যে মাথা ব্যথা হয়, অনেক সময় বমি করে, তো এগুলো অক্সিপিটাল এপিলেপসির লক্ষণ। তাহলে আপনি খেয়াল করলেন যে সামনের দিক থেকে আসলে একরকম পিকচার, মাঝ বরাবর থেকে আসলে একরকম পিকচার, পেছন দিক থেকে আসলে আরেক রকম পিকচার। আরেকটাও আছে যে ফ্রন্টাল লোবের যদি মিডিয়াল সার্ফেস বলি আমরা, মাঝ বরাবর যে একটা জায়গা আছে ওখান থেকে হলে রাতে হঠাৎ করে ঘুমোতে শক্ত হয়ে যায়, এর অল্প সময়ের জন্য, ধরেন 20 থেকে 30 সেকেন্ড, তো মানে সেটা এক ধরনের এপিলেপসি। এটা আপনি বুঝবেন না, অনেকে মনে করছে স্বপ্ন দেখেছে অনেকে। আর আরেকটা আছে যে বাচ্চাদের নাইট টেরর বলে একটা রোগ আছে, ওইটাকে আমরা মনে করি যে সম্ভবত ওই রোগটা হচ্ছে, তো সেটাও কিন্তু এই লক্ষণ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা কি ফ্রন্টাল লোব এপিলেপসি কিনা। এগুলো আমি যেগুলো বলেছি সবগুলোই হচ্ছে ফোকাল এপিলেপসি, মানে ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। আচ্ছা, আর কতগুলো আছে জেনারেলাইজড এপিলেপসি, সমস্ত ব্রেনকে আক্রান্ত করছে। এই তো এর মধ্যে একটা কমন এপিলেপসি হলো অ্যাবসেন্স এপিলেপসি, এটা সাধারণত মেয়ে বাচ্চাদের হয়, 3 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের হয়। তো এটাতে হয় কি যে ধরেন কিছুক্ষণের জন্য একটু থেমে গেল, পড়ছে পড়ছে কিছুক্ষণের জন্য থেমে গেল, তো এটা অ্যাবসেন্স এপিলেপসি।
এর কিছু কিছু পার্সেন্টেজে জেনারেলাইজ খিচুড়ি থাকে। তো এটাতে কিন্তু কোনো ঝাঁকি নাই কোনো মানে, এবং অল্প সময়ের জন্য হয়, দিনে অন্তত কারো কারো 10 বার হয়, কারো কারো 100 বার হয় এরকম। তো এটা হলো অ্যাবসেন্স এপিলেপসি। আরেকটা হচ্ছে যে কিছু কিছু সিন্ড্রোমিক ফর্ম আছে যে যেগুলো বাচ্চাদের স্পেশাল এপিলেপসি, সেগুলো হলো যেমন মনে করেন 6 মাস থেকে 12 মাস 18 মাস বয়সী বাচ্চাদের হয় এগুলো, যে ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে একটু ঝাঁকি দেয়, তো মা মনে করে যে দুর্বল হয়েছে বাচ্চা। হ্যাঁ, অনেকবার ঝাঁকি দেয়, কখনো কখনো ঝাঁকি এত প্রকট হয় যে বাচ্চা কেঁদে ফেলে, তো মা মনে করে যে দুর্বল হয়েছে। এবং আপনি যদি এই রোগটার সঙ্গে পরিচিত না থাকেন, আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না। এটা কিন্তু ইনফেন্টাইল স্পাজম বলে, এটা কিন্তু খারাপ এপিলেপসির মধ্যে একটা। এটাকে যদি আপনি নর্মাল মনে করেন তাহলে কিন্তু সর্বনাশ। তো এই যে এই অ্যাওয়ারনেসের কারণে আমার মনে আছে এই ঢাকা শহরের একটা রোগী যে আবার হসপিটাল থেকে খুবই অল্প দূরে থাকে, ও আমার কাছে এসেছে 6 মাস পরে, কারণ ডাক্তার বলেছে যে এটা তেমন কিছু না, সেরে যাবে। তারপরে হচ্ছে আরেকটা এপিলেপসি আছে যে গ্যানক্স গ্যাস্ট্রো এপিলেপসি, এটাও বেশ কমন। এটা কেমন হয় যে বসে আছে বসে আছে, সে এটা হয় সাধারণত যে সমস্ত বাচ্চাদের বুদ্ধিমত্তা কম বা ব্রেইনের বড় বড় স্পট আছে তাদের হয়। তো এটা ল্যানক্স গ্যাস্ট্রো এপিলেপসি বলে, এটাতে বসে আছে বসে আছে এবং মাথাটা পড়ে গেল, এটাও এক ধরনের এপিলেপসি, এবং রাতে ঘুমের সময় শক্ত হয়ে যায়। তো এবং এটা বলছি এই জন্য যে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হতে চায় না। আচ্ছা, আর আরেকটা এপিলেপসি আছে যেটার কোনো আপনি কোনো মানে দৃশ্যত লক্ষণ পাবেন না, এগুলাতে সবগুলাকে দৃশ্যমান লক্ষণ আছে, এটার এটার পরিমাণও কিন্তু কম নয়, 30% এপিলেপসি আমাদের দেখা যায় না, কোনো সিমটম থাকে না। তো এটা কিন্তু ধরা আরো কঠিন, কারণ হলো ও রোগী তো আপনার কাছে আসবে না, ও মনে করবে না যে আপনার এই আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, হয়তো বাচ্চার বিহেভিয়ারের প্রবলেম হচ্ছে বা দুশ্চিন্তার কারণে হচ্ছে, স্বপ্ন দেখছে, এসব কারণে হচ্ছে। তাহলে এইসব রোগী আরো খারাপ যে রোগী ডাক্তারের কাছে আসে না। স্যার, যেহেতু আমরা আজকে শিশুদের মৃগ রোগ নিয়ে কথা বলছি, তো আমরা কি হয় কোন একটা রোগ হলো কমপ্লেনটা আমরা করি যে আমার এই সমস্যা হচ্ছে, শিশুদের ক্ষেত্রে আপনারা কমপ্লেনটা আসলে কি শিশুদের কথা বা বাবা মা কার থেকে আসলে কমপ্লেনটা শুনে আপনারা শনাক্ত করার চেষ্টা করেন যে আসলে তার সেই সমস্যাগুলো হচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই মা বাবা বলে, বাচ্চা তো আর বলতে পারে না যে আমার এই এই প্রবলেম হচ্ছে। তবে অনেক বড় বড় ভার্বাল যে বাচ্চা যারা, ওরা সাধারণত বলতে পারে বড়দের মতোই। তো সাধারণত খিচুড়ির মানে সমস্যাটা কি যে মানে ইয়ে হয় আপনার, অন্য লোক ইয়ে করে আপনার কমপ্লেন করে, কারণ সে যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তো সে আর বুঝতে পারে না কি হচ্ছে। আচ্ছা স্যার, আপনি তো অনেকগুলো লক্ষণ বা উপসর্গের কথা বলেন, শনাক্ত কিভাবে করা হয় আসলে? শনাক্ত হলো প্রথম কথা হলো যে আমরা মানে ধরেন একটা বাচ্চা ঝাঁকি দিল, এটা তো দুষ্টামি করে দিতে পারে। এখন আমরা যদি বুঝি যে না একবার দুইবার দিচ্ছে না এবং অনেকবার দিচ্ছে এবং পিকচার গুলো একই রকম, তখন আমরা বুঝতে পারি যে না এটা সম্ভবত বিহেভিয়ারাল নয়। ঠিক আছে, তাহলে এটা আপনাকে ডিটেলস হিস্ট্রি নিতে লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা ইইজি করি এবং ক্ষেত্র বিশেষে এমআরআই করি। ইইজি হলো যে ধরেন আমার যদি হার্টের কোনো দোষ থাকে আমরা কি করি মানে ইসিজি করে ফেলি, এটা ইলেকট্রিসিটি দেখি হার্টে ইলেকট্রিসিটি কেমন আছে। তো ই যেটা হচ্ছে যে ব্রেনের ইলেকট্রিসিটি আমরা আইডেন্টিফাই করি। আপনার যদি আমি যখন ডেফিনেশন বলেছিলাম যে এপিলেপসি কাকে বলে, তখন আমি বলেছিলাম ইলেকট্রিসিটি বেড়ে যায়, তো এই ইলেকট্রিসিটি আমরা অ্যাকচুয়ালি ইইজির মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি। আচ্ছা, আর এমআরআই হলো যে ব্রেনটা দেখতে কিরকম, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, খুঁত আছে কিনা, সেটা আমরা একদম মানে পরিষ্কারভাবে দেখতে পারি। আচ্ছা স্যার, এমনিতে মৃগ রোগের চিকিৎসা আছে কি না, বা যদি চিকিৎসা থাকে তাহলে কি কি চিকিৎসা আসলে আপনারা সাজেস্ট করেন রোগীদের জন্য? হ্যাঁ, এটাকে মৃগ রোগের তো অবশ্যই চিকিৎসা আছে, এবং বেশিরভাগ এপিলেপসি কিন্তু আমরা ভালো করতে পারি। হ্যাঁ, প্রথম হলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেটা মানে মৃগ রোগ কিনা। হ্যাঁ, সেটার জন্য আপনার হিস্ট্রি লাগবে, আপনার ইয়ে লাগবে। এরপরে যদি আমরা যদি ধরেন তখন আমরা সিদ্ধান্ত নিব যে এটাকে আমরা চিকিৎসা দেবো কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা টাইপ, আমি আমি অলরেডি অনেকগুলো টাইপের কথা বলেছি। আগে ধরেন 15-20 বছর আগে আমরা চিন্তা করতাম না এপিলেপসি আছে তাহলে আমরা একটা ওষুধ শুরু করেছি, আসলে কিন্তু তা নয়। আমরা একদম পিন পয়েন্ট ডায়াগনোসিস করি কোন টাইপের এপিলেপসি, সব এপিলেপসি কিন্তু ডিফারেন্ট টাইপের এপিলেপসি আছে, সব এপিলেপসি কিন্তু এক ওষুধে কাজ করবে না। সেই জন্য আমরা
টাইপ নির্ণয় করি যে কোন টাইপের এপিলেপসি। তারপরে টাইপ নির্ণয় করার পরে আমরা ওষুধে যাই। বেশিরভাগ এপিলেপসি হলো পার্শিয়াল এপিলেপসি। তাহলে আমরা যখন পার্শিয়াল এপিলেপসিতে সিদ্ধান্ত নিই যে পার্শিয়াল এপিলেপসি, তখন আমরা একটা ওষুধে যাব, সেই আমি অক্সকার্বাজেপিন একটা ওষুধ আছে ওইটাতে আমি শুরু করলাম। এখন আমাদের পলিসি হলো যে আমরা সাধারণত লো ডোজে শুরু করি। এই যেমন মনে করেন আমরা অক্সকার্বাজেপিন দিই হলে 20 থেকে 40 মিলিগ্রাম পার কেজি, তাহলে আমি 20 মিলিগ্রাম দিয়ে শুরু করব, আস্তে আস্তে বাড়াবো। যদি দেখি যে না এই ওষুধে এই ডোজে কম আছে, তাহলে আমি আর ডোজ বাড়াবো না। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে না আমি ডোজ বাড়াই বাড়াই বেশি করেছি কিন্তু কাজ হচ্ছে না, তখন আমরা সুইচ ওভার করে আরেক ওষুধে যাই। তখন ওই ওষুধে যদি কাজ না হয়, তখন আমরা দুইটা তিনটা ওষুধ একসঙ্গে যোগ করি। এটা ডিটেলস আমি বললাম এই জন্য আপনি যদি খেয়াল করে দেখেন, এই খিচুড়ির চিকিৎসা কিন্তু নর্মাল অসুখের মতো নয়। মানে ওষুধগুলোকে আপনাকে এক্সপ্লোর করে দেখতে হয় কোন ওষুধটা বাচ্চার জন্য সব থেকে সুইটেবল, সেক্ষেত্রে আমরা সেভাবে আমরা ওষুধ দিই। এবং যেহেতু দীর্ঘদিন ওষুধ দিতে হয়, দীর্ঘদিন ওষুধ দিতে আপনাকে এটার সেফটি দেখতে হবে। তাহলে এটা খুব ভাইটাল যে আপনার যে মানে আপনি সঠিক ওষুধ প্রয়োগ করলেন এবং এবং এটার তো সাইড ইফেক্ট হচ্ছে না, বাচ্চা কেমন করছে এগুলো এগুলো নোটিস করা। আর কখনো কখনো এমন হয় যে আমি ওষুধ দিচ্ছি কাজ হচ্ছে না, এরকম কিন্তু আমার আছে। আমার নিজের কয়েকটা রোগী আছে যাকে ধরেন আমাদের দেশে এপিলেপসির 8 থেকে 10টা ওষুধ পাওয়া যায়, আমি 10টা ওষুধই ট্রাই করেছি, কোনো ওষুধ কাজ করেনি। তো সেসব ক্ষেত্রে আমরা এক ধরনের খাবার দিই, সেটা হলো কিটোজেনিক ডায়েট বলে। তো কিটোজেনিক ডায়েটটা হচ্ছে যে আপনার খাবারের মধ্যে চর্বি বাড়িয়ে দেওয়া, এমনভাবে বাড়াবেন যেন শরীরে কিটোন বডি তৈরি হয়। তো সেটা কিন্তু আমরা করি এবং এটা রেজাল্ট কিন্তু ভালো। আপনি যখন ওষুধ দিচ্ছেন কাজ হচ্ছেন, তখন আর কোনো বিকল্প নাই। হ্যাঁ, ব্রেইনকে বাঁচাতে তখন একমাত্র রেস্কিউইং ওষুধ হচ্ছে কিটোজেনিক ডায়েট, কিটোজেনিক ডায়েট। তখন আমরা কিটোজেনিক ডায়েট শুরু করি। এটা গেল পার্শিয়াল এপিলেপসির কথা বললাম। আর জেনারেলাইজড এপিলেপসির ক্ষেত্রে ড্রাগগুলো ডিফারেন্ট হয়, যেমন মনে করেন ভ্যালপ্রিক অ্যাসিড দিতে হয় অথবা লেভিটিরাসিটাম দিতে হয়, এবং সবগুলাই কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষার পরে এবং রোগ নির্ণয় করার পরে শুরু করতে হয়। আর স্যার জানতে চাই যদি যে ওষুধ সেবন যদি কেউ শুরু করে এবং সঠিক ওষুধটাতে সে যদি রেসপন্স করে, তাহলে কি তার যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো কি কন্ট্রোল হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায়? অবশ্যই, এবং নিকট নিয়ন্ত্রণ হয়ে যায়। এবং আরেকটা যেটা বড় প্রশ্ন যে অধিকাংশ মা বাবা মনে করে যে খিচুনি এপিলেপসি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, আসলে কিন্তু তা নয়। আপনার আমরা যেরকম মানে লাইফস্টাইল লিড করি, একজন এপিলেপসির বাচ্চা এক্স্যাক্টলি সেরকম লাইফস্টাইল লিড করবে, তার কোনো ব্রেনে ক্ষতি হওয়ার কথা নয়। সে আগে যেরকম ফার্স্ট ছিল, সেকেন্ড টাইম মানে এপিলেপসি হওয়ার পরে ক্লাসে ফার্স্ট হতে পারে, তার কোনো বাধা নয়। শুধুমাত্র একটা প্রিকশন নিতে বলি আমরা খুব কেয়ারফুলি, সেটা হচ্ছে কি যে মানে সুইমিং আমরা একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলি। আমি বাথটাবে গোসল করতে নিষেধ করি। এটা কেন স্যার, যদি জানতে চাই? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো যদি সেই একটা বাচ্চার খিচুনির টেন্ডেন্সি আছে, যে কোনো মুহূর্তে তার খিচুনি আসতে পারে, এমন নয় যে একটা নির্দিষ্ট টাইমে আসবে। তো যে বাচ্চা ওষুধ পাচ্ছে তারও কিন্তু যে কোনো সময় আসতে পারে, টেন্ডেন্সি থাকে। তো আপনার খিচুনি সে আপনি বাথটাবে আছেন বা পুকুরে আছেন আপনার ওই সময় হলো, তাহলে তো আপনি ডুবে যাবেন এবং মানুষ মারা যেতে 1 মিনিট লাগে। স্যার এমনিতে যাদের মৃগী রোগ আছে, তাদের যখন এই মৃগী রোগের লক্ষণগুলো প্রকাশ পায়, প্রাথমিকভাবে তার আশেপাশে বাবা মা বা তার আত্মীয় স্বজন যারা থাকেন, তাদের কি করণীয় থাকে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আপনার যখন খিচুনি হয়, তো খিচুনি দেখে তো মা বাবার অভ্যস্ত নয়, এটা মনে হয় কি প্যানিক, হঠাৎ করে সব গোটা ফ্যামিলি পাজল হয়ে যায়। তো নিয়ম হলো যে যখন খিচুনি শুরু হলো, তখন বাচ্চাকে কাত করে শুইয়ে দিতে হয়। কাত করে শুলে কি লাভ, যে মানে যখন খিচুনি হতে থাকে তখন তো বাচ্চা হুশ থাকে না, তখন কি লালা জমতে থাকে মুখের মধ্যে, তো লালাটা শ্বাসনালীতে গেলে তার ক্ষতি হবে। তাহলে কাত করে শোয়ালে এই লালাটা শ্বাসনালীর দিকে যাবে না, শ্বাসনালীর দিকে যাবে না, এটা পড়ে যাবে মুখ থেকে। 2 নম্বর হলো অনেকে মনে করে যে জিব্বা কাটা, জিব্বা যেন কাটে কেটে যায় আঙ্গুল দিয়ে, সেটাও কিন্তু দেওয়া নয়, 100% নিষেধ। 3 নম্বর হলো যে আপনি যদি কাত করে শোয়ান, তাহলে জিব্বাটা পেছনের দিকে পড়ে গিয়ে শ্বাসনালীকে বন্ধ করবে না। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি যদি কাত করে শোয়ান, তাহলে কিন্তু খিচুনি প্রায় প্রাথমিক ম্যানেজমেন্টের মধ্যে 90% কাজ হয়ে গেল আপনার। হ্যাঁ, অনেকে মাথায় পানি দেয়, এর কোনো যুক্তি নাই। আরেকটা হলো যে যদি আপনার খিচুনি
2 মিনিট 3 মিনিট পার হয়ে গেল, সেসব ক্ষেত্রে আমরা বলি কি যে তোমার বাচ্চাকে ডাইজেবল সাপোজিটরি পায়খানা রেস্টার দাও। ওই তো এটা সাপোজিটরিও পাওয়া যায়, আর ইঞ্জেকশনটা কি ইঞ্জেকশনটা কেটে নিয়ে একটু পাইপ দিয়ে পায়খানা রাস্তায় দিয়ে দেওয়া যায়, তো ওতেও কিন্তু কাজ হয়। আরেকটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সেটা হচ্ছে কি যে যদি খেচুনি যে 5 মিনিট পার হয়ে গেল, 10 মিনিট পার হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, সেসব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিকটস্থ হসপিটাল ক্লিনিকে চলে যেতে হবে। এটা হচ্ছে মনে করবেন একটা বাচ্চা যখন ব্লিডিং হয়, যেটা যেরকম মেডিকেল এমার্জেন্সি স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে মেডিকেল এমার্জেন্সি। স্যার আমরা তো জানলাম যে আসলে তাৎক্ষণিকভাবে তার জন্য কি করণীয় আছে, তো আমরা ফেসবুকে যে কমেন্ট এসেছে সেখান থেকে আমরা কিছু কমেন্ট পড়ে শোনাবো। তানজিনা লিখেছেন যে তার ছেলে ছেলের বয়স হচ্ছে 5 মাস এবং তার মাঝে মাঝে হচ্ছে পা কেঁপে উঠে, তো এটা কি কোনো ধরনের সমস্যা কিনা সেটা জানতে চেয়েছি। তানজিনা আপনাকে বলছি, সেটা হলো যে সম্ভবত আপনার বাচ্চা এটা খিচুড়ি নয়, এটা আমরা জিটারিনেস বলি, জিটারিনেস বলে শেকিং হয়, মানে আপনার ব্রেইন ডেভেলপ করে হচ্ছে প্রথম 2 বছরের মধ্যে। তো যখন মাইলিনেশন পুরো হয় না তখন হঠাৎ করে পায়ের শেকিং করে ওঠে, অথবা মনে হচ্ছে কি শীতের মধ্যে পা গায়ে পানি ঢালে পরে যেরকম ঝাঁকি দেয়, তো এটা সম্ভবত এপিলেপসি নয়। এপিলেপসি হলে একটা নির্দিষ্ট পা কাঁপা উচিত এবং এটাতে ঝাঁকি হয়, সেটা এটা সম্ভবত নয়। যদি আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে যে 5 মাসের বাচ্চার যে ডেভেলপমেন্ট তা তার আছে কিনা। 5 মাস বয়সে একটা বাচ্চা ধরেন আপনার সঙ্গে ইন্টারেকশন করবে, আপনার সঙ্গে আপনাকে দেখে হাসবে, এনজয় করবে, তারপরে হচ্ছে ঘাটটা সোজা হয়ে, ঘাটটা বাইদিস টাইপ সোজা হয়ে যাবে, এবং 6 মাসের পরে পরে বসতে পারার কথা। আশা করবো তানজিনা আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ইয়াসমিন লিখেছেন যে তার মেয়ের বয়স 3 বছর এবং তার সবসময় মাথা ব্যথা থাকে, এবং 2 বছর বয়সে তার জ্বর হয়েছিল, তখন খিঁচুনির দেখা দিয়েছিল, তো সেই ক্ষেত্রে স্যার আপনার তার জন্য কি পরামর্শ? 2 বছর বয়সে খিঁচুনি যেটা হয়েছিল যে এগুলো সাধারণত ফেব্রাইল কনভালশন বলি আমরা, ফেব্রাইল কনভালশন আর এপিলেপসি কিন্তু এক নয়। ফেব্রাইল কনভালশনে এটা একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে এখানে, যে জ্বর আসলো তারপরে খিঁচুনি হলো, এটা সম্ভবত খিঁচুনি মানে ইয়ে নয়, আপনার এপিলেপসি নয়। আর আপনি 3 বছরের বাচ্চার যে ডেভেলপমেন্ট ছড়া বলতে পারে কিনা আপনি খেয়াল করবেন, সে তার বুদ্ধিমত্তা কেমন সেটা খেয়াল করবেন, তো সম্ভবত এটা এপিলেপসি নয়, এটা ফেব্রুয়ারি কনভার্সন বলে। ফেব্রুয়ারি কনভার্সনে সাধারণত ব্রেনের ক্ষতি হয় না। আর 2 নম্বর যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে কি মাথা ব্যথা। মাথা ব্যথার কমন কারণ হলো আপনার মাইগ্রেন, তো মাইগ্রেনের ব্যথাগুলো সাধারণত মাঝে মাঝে হয়, তো যদি খুব ঘন ঘন হয় সেসব ক্ষেত্রে আমরা কিছু প্রিভেন্টিভ ওষুধ দিই। আর মাইগ্রেনের যেটা আপনাকে প্রিকশন নিতে হবে সেটা হচ্ছে কি চকলেট এবং টেস্টিং সল্ট, তারপরে অতিরিক্ত রোদে যাওয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে বাচ্চাকে। আশা করবো ইয়াসমিন আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। স্যার আমরা তো মৃগী রোগের বিভিন্ন চিকিৎসা বা বিভিন্ন শনাক্তের বিভিন্ন যে স্টেপগুলো আছে আমি সেগুলো নিয়ে কথা বলছিলাম, নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি চিকিৎসার, যে এই বয়সের মধ্যে যদি কেউ চিকিৎসা গ্রহণ না করে তাহলে তার এটা নিরাময় লাভ করবে না, এরকম কোনো নির্দিষ্ট বয়স আছে? এরকম নিয়ম, এরকম কোনো নির্দিষ্ট বয়স নাই। আপনার যখনই মৃগী রোগ ডিটেকশন হলো তখনই মৃগী রোগের চিকিৎসা দিতে হবে আপনাকে, যদি না দেন কিন্তু ব্রেনের ক্ষতি হবে, ক্ষতি হবে। তবে আমরা অনেক পাই কি যে মানে যেহেতু লক্ষণগুলো একটু ডিফারেন্ট টাইপের, মায়েরা মনে করে যে বাচ্চা ভয় পেয়েছে, দুর্বল হয়েছে, অথবা প্রতিবেশী লোক মনে করে যে ছোট বাচ্চার জন্য মানে কবিরাজি ভালো, তাহলে এরকম ভাবে কনফিউজড হয়। তো কনফিউজ না হয়ে নিয়ম হলো যে যত দ্রুত সম্ভব চিকিৎসক, সঠিক চিকিৎসকের কাছে চলে আসে। কবিরাজের কথা যেহেতু বললেন স্যার, আমাদের দেশে আমরা অহরহ দেখি যে মৃগী রোগীরা প্রথমত যায় কবিরাজ বা ঝাড়ফুঁক যারা দেয় তাদের কাছে, এবং বেশ দেরি হয়ে যায় রেফার হয়ে একজন সঠিক ডক্টরের কাছে আসার ক্ষেত্রে। তো কবিরাজ বা যে ঝাড়ফুঁক এগুলো কোনো ইফেক্টিভ তো না এটা আমরা জানি, তো সেক্ষেত্রে যে তারা যে ডিলেটা করছে বা তারা যে তাদের যে ট্রিটমেন্ট বলা যাবে না তাদের যে তদবির গুলো ফলো করে কি ক্ষতি হতে পারে? আমার একটা আমার কথা মনে আছে, সেটা হলো যে রোগীটা এসেছিল খুলনা থেকে, তো ও যতবার খিঁচুনি হতো ও করতো কি যে আমি বলেছিলাম যে টেম্পোরাল লোব এপিলেপসিতে আপনার মেজাজ মর্জি চেঞ্জ হয়, তো যতবার খিঁচুনি হতো সে করতো কি কবিরাজে মানে কবরস্থানে চলে যেত, তো ওরা দীর্ঘদিন জিনের চিকিৎসা চালিয়েছে, বুঝছেন? কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে
যে এই টেম্পোরাল লোব হচ্ছে একটা জায়গা যেটা আমাদের মেজাজ মর্জিকে কন্ট্রোল করে। যদি আপনার ওখানে কোনো খিঁচুনি আসে তাহলে মেজাজ মর্জি সম্পূর্ণ রকম চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য মানে মেজাজ মর্জি আমাদের নির্ভর করে ওই টেম্পোরাল লোবের উপর। তো সেই জন্য আপনি যদি সঠিক সময়ে না আসেন তাহলে ওই ব্রেনের ওই জায়গা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে, এবং এটা সর্বজন স্বীকৃত যে যত দ্রুত চিকিৎসা দিবে তত দ্রুত সে ভালো হবে, আর না দিলে ব্রেনটা ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা মেধাগত কমে যেতে থাকবে। যে শিশু অলরেডি চিকিৎসা নিচ্ছে, অনেক সময় আমরা শুনি যে অনেকে বলে যে তাকে পড়াশোনার চাপ দেওয়া যাবে না বা অতিরিক্ত কোনো বিষয়ে তাকে প্রেশারাইজ করা যাবে না, এমন কোনো কিছু আছে কিনা, তার জন্য কোনো সাবধানতা আছে কিনা? সাবধানতা যেটা আমি বলেছিলাম অলরেডি যে সুইমিং করার, স্পেশালি পুকুরে তো নয়, পুকুরে নদীতে নয়, কারণ পুকুরে নদীতে হচ্ছে যে মানে পানিটা দেখা যায় না। হ্যাঁ, অনেকে মনে করে যে আমি বাপ আর ছেলে যাচ্ছে আমি তো দাঁড়িয়েই আছি তাহলে ভুল আমি দেখতে পারবো, আসলে কিন্তু পুকুরে না নদীতে একদম 100% নিষেধ। আচ্ছা, আর আমি সুইমিং নিষেধ করি, বাথটাবও নিষেধ করি। আর 3 নম্বর হলো যে খিচুড়ির কিছু ট্রিগার আছে, ট্রিগার গুলো হচ্ছে যেমন মনে করেন যে আপনি ঘুম কম হয় তাহলে কিন্তু আপনার খিচুড়ি চলে আসার টেন্ডেন্সি থাকবে, সেই জন্য ঘুম কম হয় এরকম মানে সিচুয়েশন করা যাবে না, এবং মোটামুটি রুটিন মেনটেন করতে হবে ঘুমের ক্ষেত্রে। আর পড়াশোনা স্বাভাবিক করবে, সে যদি 10 ঘন্টা পড়ে 15 ঘন্টা পড়ে তাদের বাচ্চার ব্রেনেও চাপ পড়বে না। এবং আমি এর আগে বলেছিলাম যে আমাদের একটা কি এপিলেপসির যে বাচ্চা সে পূর্ণ মানে তাদের লাইফস্টাইল হবে একদম স্বাভাবিক মানুষের মতো। আমাদের অনেক বড় বড় বিজ্ঞানী ছিলেন যাদের এপিলেপসি ছিল কিন্তু, এবং তারা তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। আমরা আরো কয়েকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। হামিদুজ্জামান লিখেছেন যে তার কাজিন এপিলেপসি থেকে সাফার করছেন এবং তার বয়স হচ্ছে 40 বছর। আমরা একটা এই প্রশ্নটা নিয়ে নিচ্ছি, স্যার কি কি প্রিভেন্টিভ মেজার্স তিনি ফলো করতে পারেন এবং তার জন্য কি পরামর্শ থাকবে? তো প্রিভেন্টিভ মেজার নিয়ে আমরা তো কথা বলেছি, তো বড়দের ক্ষেত্রে কি এটা কোনো ডিফার করে কিনা? বড়দের ক্ষেত্রে যেমন এক্সট্রা যেটা হচ্ছে বড়দের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে কি যে আমি ঘুম সঠিক হতে লাগবে সেটা বলেছি, উনি ড্রাইভিং করতে পারবেন না, ড্রাইভিং খুব ইম্পর্টেন্ট, একদম স্ট্রিক্টলি নিষেধ, স্ট্রিক্টলি নিষেধ। স্যার আপনি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন, যেমন ইইজি, তারপর হচ্ছে এমআরআই, তো এগুলো নর্মাল হলেও কি ওষুধ দেয়া লাগে কিনা বা ওষুধ কেন নিবে, এটা যদি জানতে চাই? কোনো রোগী যদি আপনাকে বলে যে আমার যে পরীক্ষা নিরীক্ষা তো নর্মাল এসেছে, তারপরও কেন ওষুধ কন্টিনিউ করবে? এখানে দুইটা দুইটা জিনিস, যে ইইজি, ইইজি হলো আপনার ওই আমরা ব্রেইনের ইলেকট্রিসিটি দেখি। তো ইইজি করলে পরে যেটা হয় যে মানে আপনার দেখা যাচ্ছে যে একটা জায়গায় ইলেকট্রিসিটি বেড়ে গেল, এবং এই বেড়ে যাওয়ার আবার কতগুলা এমন একটা পিকচার আমরা পাই যেটা দেখে বুঝি যে এটা খিঁচুনি, এটা এটা খিঁচুনি হচ্ছে। তো এটা 100% ক্ষেত্রে পজিটিভ হয় না, আপনার 100টা বাচ্চার এপিলেপসি থাকলে 60% বাচ্চার পজিটিভ হবে, আর 40% বাচ্চার পজিটিভ হবে না, কারণ এই যে মানে ব্রেইন ইলেকট্রিসিটি অতিরিক্ত আসে এটা 24 ঘন্টা আসে না, 24 ঘন্টার মধ্যে ধরেন 6 ঘন্টা আসলো 18 ঘন্টা আসলো না, ওই 6 ঘন্টার মধ্যে আপনি পড়লেন কিনা তো তারা আপনি জানেন না, সেই জন্য হলো সব ক্ষেত্রে পজিটিভ আসে না। অথবা ইইজি আমরা নেই হলো ব্রেইনের উপরের সার্ফেস থেকে, যে ব্রেইনের নিচ থেকে যদি খিঁচুনি আসে সেটা কিন্তু আপনার আসবে না, উপরে আসতে চায় না, তো সেই জন্য আপনার নেগেটিভ হয়, অনেক ক্ষেত্রে নেগেটিভ হয়। কিন্তু এপিলেপসি হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে ডাক্তারের কাছে রোগের লক্ষণ উপসর্গ লক্ষণ দেখে মনে হয় যদি যে এটা এপিলেপসি থাকে অবশ্যই অবশ্যই ওষুধ দিতে হবে। আচ্ছা, আর এমআরআই যদি নর্মাল থাকে, এমআরআই হচ্ছে যে এমআরআই তে দেখি কি আমরা কোনো ত্রুটি আছে কিনা, যদি কোনো ত্রুটি এমন ছোট হয় যেটা 3 মিলিমিটারের ছোট সেটা ই এমআরআই ধরতে পারে না। তো এই জন্য যদি এমআরআই নর্মাল থাকে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা এপিলেপসি, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওষুধ দিতে হবে। আচ্ছা, মৃগ রোগীদের যে প্রেজেন্টেশন থাকে বা যে উপসর্গ থাকে, তো সেটা তাদের সামাজিক ভাবে কতটুকু প্রভাবিত করে, বা তাদের বিয়ে করতে গেলে হয়তো যে জানে যে যে ব্রাইড বা যে মানে যে বর বা কনে তার হচ্ছে মৃগী রোগ আছে, সেক্ষেত্রে অনেক সময় তারা হেয় প্রতিপন্ন হন, সেক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ থাকবে? আমি অনেক মানে বড় বড় ফ্যামিলিতে দেখেছি যে মানে মেয়ে বাচ্চা যখন হয় বলে যে খবরদারি কথা কাউকে জানাবো না, মানে বলতে চায় না যে আমার বাচ্চা এরি হয়েছে, খবরদারি কথা কাউকে জানাবো না। তো এখনো কিন্তু খুব যারা
টপ ক্লাস মানে সমাজে যারা খুবই সুপ্রতিষ্ঠিত তাদের মধ্যে এই ভীতি রয়ে গেছে যে এটা নিশ্চয়ই পরবর্তী জন্মের প্রবলেম করবে বা ইয়ে হবে। এটা একেবারেই অনুচিত, এটা একেবারেই অনুচিত। যেমন মনে করেন যে আমার যদি সর্দি হয়, আমার জ্বর হয়, এটা তো আমার দোষ নয়, এই দোষ আপনি কেন তাকে দেবেন? এটা এই সামাজিক এই যে প্রতিবন্ধকতা বাধা এগুলো সরাতে লাগবে। আর 2 নম্বর হলো বেশিরভাগ এপিলেপসি কিন্তু ইয়ে না, জেনেটিক না, জেনেটিক না বেশিরভাগ এপিলেপসি। কিছু কিছু এপিলেপসি আছে জেনেটিক কম্পোজিশন আছে, মানে মায়ের হলে ছেলের হবে, এরকম কিছু কিছু আছে, খুব সীমিত। স্যার আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। ফাহমিদা লিখেছেন যে তার বেবি 2 বার ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল এবং বমি করেছিল। কোন এক দিনে তিনি একটি ইনসিডেন্টের কথা বলছেন যে তার বাচ্চা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল এবং বমি করেছিল, বমি করে একবার ঠিক হয়ে গিয়েছিল এবং এরপর আবার বমি করেছিল এবং তার দাঁত শক্ত হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পরে সে চুপচাপ হয়ে যায়, মানে সাধারণত তার মানে বাচ্চা চুপচাপ প্রকৃতির না, কিন্তু যেদিন এই ইনসিডেন্টটা হয়েছিল তখন সে অনেক কিছুক্ষণ হচ্ছে চুপচাপ হয়ে ব্ল্যাঙ্ক হয়ে বসেছিল। তারপরে সে ইইজি করানো হয়েছিল, ইইজিটা নর্মাল এসেছে আর কি। তার জন্য কি পরামর্শ থাকবে? আচ্ছা, এটা মানে আমি আপনার ডিসক্রিপশন শুনে মনে হচ্ছে এটা খিঁচুনি হতে পারে, তবে আপনি এবং এটা সম্ভবত অক্সিপিটালোব এপিলেপসি, সম্ভবত অক্সিপিটালোব এপিলেপসি। এই ক্ষেত্রে পরামর্শ হলো যে আপনি ওকে ফলো করতে থাকবেন, যদি ফার্দার এরকম অ্যাটাক হয় পারলে ভিডিও করবেন, ভিডিও করলে আমরা ধরতে পারি যে এটা মানে এপিলেপসি ছিল কিনা। তবে আমাদের পলিসি হলো যে একবার ইইজিতে ধরা না পড়লে সেকেন্ড টাইম আবার ইইজি করা, এটা কিন্তু ভালো পদ্ধতি। তো আপনাকে নোটিস করতে হবে যে তার বুদ্ধিমত্তা কেমন আছে, তার আচার আচরণ কেমন আছে, এবং এরকম হলে অবশ্যই আবার ইইজি লাগবে। খিঁচুনি হলে কি সেটি মৃগ রোগ? এক্স্যাক্টলি, খিঁচুনি হলে ধরেন একটা বাচ্চার যদি শরীরে সোডিয়াম কমে গেল তাহলে কিন্তু খিঁচুনি হয়ে গেল। হ্যাঁ, ধরেন একটা বাচ্চার জ্বর আসলো, খিঁচুনি চলে আসলো, তাও কিন্তু ইয়ে, তাও কিন্তু আপনার এটাকে মৃগী রোগ আমরা বলবো না। যেখানে আমরা কারণ জানি না, যে কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর নাই, হ্যাঁ, কোনো আন্ডারলাইং ফ্যাক্টর নাই, তখন খিঁচুনি হচ্ছে যে এবং সেটা ব্রেনের কারণে, তখন আপনাকে এটা এপিলেপসি হিসেবে ধরি আমরা। স্যার আজকে তো বিশ্ব অটিজম দিবস, তো আমরা যদি অটিজম নিয়ে একটু কথা বলতে চাই, যে যেসব বাচ্চাদের মধ্যে অটিজমের লক্ষণ দেখা যায় তাদের আসলে কি কারণে অটিজমের লক্ষণগুলো দেখা যায় এবং লক্ষণগুলো আসলে কি কি, এই বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলতাম। আচ্ছা, এটা হচ্ছে কি যে আপনার অটিজমের লক্ষণ, যদি আমি একটা লক্ষণ বলি সেটা হচ্ছে কি, কথা বলে না অথবা দেরিতে কথা বলে। তাহলে আপনাকে জানতে হবে যে বাচ্চা কখন কথা বলে। তাহলে আপনার নর্মাল হিসাব হলো, আমাদের একটা গ্রস হিসাব হচ্ছে এরকম যে 1 বছরে 1 শব্দ বলবে, 2 বছরে গিয়ে 2 শব্দওয়ালা সেন্টেন্স বলবে, 3 বছরে গিয়ে 3 শব্দওয়ালা সেন্টেন্স বলবে। তার মানে 3 বছরের মধ্যে আপনার তার সব কথা শিখে যাওয়ার কথা। আমি এমনও দেখেছি 4 বছর 5 বছর হয়ে গেছে তখন নানি দাদি বলছে যে অনেক বাচ্চা দেরি করে কথা বলে, এটা একদমই অনুচিত। হ্যাঁ, এটা নানি দাদিরও দোষ নয়, কারণ এই অটিজম কিন্তু বেড়েছে গত 10 থেকে 15 বছরে, এই এই নানি দাদি এই রোগের সঙ্গে পরিচিত না। আমি আজকে যেহেতু আজকে হচ্ছে ওয়ার্ল্ড অটিজম ডে, আজকে আপনাদের মাধ্যমে আমি সবাইকে আবেদন জানাতে চাই যে 1 বছরে 1 শব্দ না বলে, 14 মাসে যদি কথা না বলে, তবে অবশ্যই অবশ্যই অটিজমের কথা মাথায় রাখতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে যারা ওই লাইনে কাজ করেন। আচ্ছা, 2 নম্বর হলো শুধু যে কথা দেরি করে বলে তা না, 50% বাচ্চা আদৌ কথা বলে না। আচ্ছা, আর যখন কথা সে শেখে তখন মনে করেন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সাজিদ তুমি খাবা, সাজিদ বলে যে সাজিদ খাবা, এক্স্যাক্টলি রিপিট 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 করে। 2 বছরের নিচে উপরে যদি কোনো বাচ্চা রিপিট করে কথাকে, এটা গ্রসলি অ্যাবনর্মাল এবং এটা অটিজমের একটা লক্ষণ। 2 নম্বর হলো আপনি তাকে ABCD শিখাচ্ছেন, ABCD যখন শিখাচ্ছেন আপনার সঙ্গে সঙ্গে বলবে না, ওই 4 ঘন্টা পরে গিয়ে ABCDEFGH এরকম বলতে থাকে, এটাকে ডিলেইড ইকুলেলিয়া বলে, এটাও কিন্তু অ্যাবনর্মাল। 4 নম্বর হলো আপনার যখন আপনি যদি তার সঙ্গে আলাপ আলোচনা করতে চান, সে দেখবেন কি সে কনভারসেশন গুলো এগিয়ে নিয়ে যেতে পারছে না, কারণ হলো সে অন্য মানুষের ভাব বোঝে না।
তো সেই জন্য মানে এইটাও একটা অটিজমের লক্ষণ। তারপরে হচ্ছে কি যে আপনি যখন মানে আপনার একটা জিনিস প্রয়োজন, 1 বছরের বাচ্চা এরকম পয়েন্ট করে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, এটা এটা ওরা পারে না, তাহলে হলো এটা আরেকটা লক্ষণ। আর কিছু হচ্ছে যে মনে করেন মানুষের শরীরের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে চোখ, সাধারণত চোখের দিকে তাকিয়ে কথা বলে মানুষ, তো এটা ওদের থাকে না। যে আপনি ঘরে ঢুকলো, একটা বাচ্চা ঢুকে কিন্তু প্রথমে তাকাবে যে কোন দিকে লোকজন আছে, কোন দিকে কি আছে, তা সে তা করে না। সে ঘরে কোনো একটা মানুষকে মনে করে আসবাবপত্রের মতোই, অন্য একটা মানুষ যে আছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, এই এটা অটিজমের লক্ষণ। তারপরে হচ্ছে কখনো কখনো রেগে গেলে বা খুশি হলে এরকম করে ঝাঁকি দেয়, এগুলো অটিজমের লক্ষণ। কি কারণে আসলে অটিজমটা এই যে 10-15 বছরে, আপনি বললেন স্যার যে একটা পরিসংখ্যান হিসেবে যে 10-15 বছরে এটা বেড়ে গিয়েছে, কি কারণে অটিজমটা বাড়ছে? অটিজম সত্যিকার অর্থে কেন হয় এটা এখনো আবিষ্কার হয়নি, তবে ধারণা করা হয় বিভিন্ন জিনিস মানে বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে, কিন্তু কোনোটাই এখনো সঠিক বলে পরিণত মানে এস্টাবলিশ নয়। তো একটা জিনিস ধারণা করা হয় যে ওদের ইজি সব এমআরআই ভালো, ইজি ভালো, তারপর তার যে আমি বডি মেটাবলাইজ করি সব ভালো থাকে। তো ধারণা করা হয় যে কানে ব্রেনে একটা নার্ভের সঙ্গে আরেকটা নার্ভের কানেকশন থাকে, এই কানেকশন গুলো ডিফারেন্ট থাকে, সম্ভবত এটা এইটা অটিজমের কারণ। তো এইটা এখনো মানে আন্ডার ইনভেস্টিগেশন আছে, তবে কোনোটাই কোনোটাই একদম মানে এস্টাবলিশ করা যায়নি। আপনাদের কাছে যখন কোনো বাবা মা এরকম অটিজমের লক্ষণ সহ কোনো মানে তার বাচ্চাকে নিয়ে আসেন, কি চিকিৎসা বা কি পরামর্শ আসলে তাদের জন্য থাকে আপনাদের? প্রথম কথা হলো যে আমাদের একটা বড় টার্গেট হলো যে আর্লি আইডেন্টিফিকেশন। আর্লি আইডেন্টিফিকেশন মানে 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি আপনি ট্রিটমেন্ট শুরু করেন তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো পাওয়া যায়। আমরা দুই গ্রুপই দেখেছি, একটা গ্রুপ এসেছে অনেক দেরি করে, কখনোই মানে চিকিৎসা দেয়নি, এইটা একটা গ্রুপ পেয়েছি। আবার কত একটা একটা গ্রুপ পেয়েছি যে ইয়ে হয়েছে আপনার আর্লি এসেছে, তো তাদের আমরা কিছু থেরাপি দিই, থেরাপি স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, কিছু কিছু খাবার অ্যাভয়েড করতে হয়, আটার খাবার, চিনি, দুধ, এগুলো অ্যাভয়েড করতে হয়। তাহলে এই রেজাল্টটা যেরকম ভালো হয়, ইন্টারভেনশন ছাড়া কিন্তু রেজাল্ট ভালো হয় না। আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম থাকে, যেমন মনে করেন অনেক বাচ্চাদের এর সঙ্গে এপিলেপসি থাকে, তারপরে অনেক বাচ্চাদের হচ্ছে খুবই চঞ্চল থাকে, হ্যাঁ, তো সেই সময় কিছু ওষুধ দিলে পরে লাভ হয় সিলেক্টিভলি সিলেক্টিভলি। তো মানে সেই জন্য আর্লি যত আসবে অত রেজাল্টটা ভালো দেওয়া যায়। আমরা যদি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে শিশুদের যে মাথা ব্যথা হয় তার কি কি কারণ থাকতে পারে আসলে? শিশুদের মাথা ব্যথার মানে যখন হয় তখন বেশিরভাগ মা বাবা কিন্তু চোখের ডাক্তারের কাছে যান। বেশিরভাগ মা বাবা মনে করেন এবং সমাজে এটা প্রচলন যে আপনার চোখের কারণে মাথা ব্যথা আসে। অ্যাকচুয়ালি মাথা ব্যথার যে 6টা 7টা কারণ আছে, চোখের কারণটা তো সবার নিচে। হ্যাঁ, 1 নম্বর কারণ হলো মাইগ্রেন। বাচ্চাদের মাই এটা বেশিরভাগ লোক মনে করে বাচ্চাদের মাইগ্রেন হয় না, কিন্তু মাইগ্রেন হলো 1 নম্বর, 1 নম্বর কারণ। 2 নম্বর হলো যদি ব্রেনের মধ্যে কোনো টিউমার থাকে, এটা খুব ইম্পর্টেন্ট কারণ, এটা আগে ধরতে হয়। 3 নম্বর হলো ব্রেনে যদি কোনো ইনফেকশন থাকে। 4 নম্বর হচ্ছে যদি ধরেন ব্রেনের আশেপাশে যদি কোনো ইয়ে থাকে, আপনার এই যে ইনফেকশন থাকে, বা যেমন কানে যদি ইনফেকশন থাকে তাহলে মাথা ব্যথা আসতে পারে, ঘাড়ে যদি ব্যথা থাকে তাহলে কানে তাহলে মাথা ব্যথা হতে পারে, তারপর দাঁতে ব্যথা থাকলে মাথা ব্যথা হতে পারে, সাইনাসের প্রবলেম থাকলে মাথা ব্যথা হতে পারে। এর কারণ হলো যে ব্রেনের যে নার্ভ সাপ্লাই আর দাঁতের যে নার্ভ সাপ্লাই এটা কাছাকাছি, সেই জন্য মানে দাঁতের ব্যথা বা সাইনাসের ব্যথা মাথায় অনুভূত হতে পারে। আরেকটা বড় কারণ আছে, সেটা হচ্ছে কি যে অ্যাংজাইটি। তো একজন লোক সহজেই কনফিউজ হতে পারে, আমার বাচ্চা সবকিছু খাওয়া দাওয়া পাচ্ছে, সে খেলাধুলা করছে, তাহলে তার অ্যাংজাইটি আসবে কিভাবে? বাচ্চাদের অ্যাংজাইটি কিন্তু ডিফারেন্ট। যেমন একটা বাচ্চা ক্লাসে ফার্স্ট হয়, তার মধ্যে সারাক্ষণ অ্যাংজাইটি কাজ করে যে আমাকে সারাক্ষণ সারা জীবনে ফার্স্ট হতে হবে, যদি আমি বাই চান্স সেকেন্ড হয়ে যাই তাহলে আমি জীবন বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অ্যাংজাইটিও কিন্তু আপনার মাথা ব্যথার একটা ইম্পর্টেন্ট কারণ। আচ্ছা স্যার, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। জোৎস্না লিখেছেন যে তার বেবির কথা অস্পষ্ট, তো এটা কি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম কিনা সেটি জানতে চেয়েছেন।
অস্পষ্ট বলে খুব ভালো বোঝা যাচ্ছে না। একটা হচ্ছে যে ধরেন তার জিহ্বা দিয়ে, আমরা তো জিহ্বা দিয়ে কথা তৈরি করি, ওখানে কোনো ত্রুটি আছে তাহলে আর্টিকুলেশনে একটু প্রবলেম হতে পারে। কিন্তু যদি তার বুঝ ভালো আছে কিনা, যে তার যে ডেভেলপমেন্টাল যে প্যারামিটার, যে আপনার 6 মাসের 6 বছর 6 মাস বয়সে বসেছে কিনা, 1 বছরে দাঁড়িয়েছে কিনা, 1.5 বছর হেঁটেছে কিনা, 1 বছরে কথা এসেছে কিনা, এগুলো আপনাকে ডেভেলপমেন্টাল প্যারামিটার গুলো আপনাকে খতিয়ে দেখতে হবে যে মানে ও অ্যাকচুয়ালি কেমন ছিল। আপনি তো পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগে কর্মরত আছেন, বাচ্চাদের আর কি কি নিউরোলজিক্যাল সমস্যা সাধারণত আপনাদের কাছে নিয়ে আসে রোগীরা? একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি, আমি আপনাদের লক্ষণের ক্ষেত্রে বলেছিলাম যে ধরেন একটা বাচ্চা এলো ইয়ে থেকে, আপনার শরীয়তপুর থেকে, 4 বছর বয়সের বাচ্চা, একদম বড় বাচ্চা, বলে যে আমার বাচ্চা পূর্ণ সুস্থ, কোনো সমস্যা ছিল না, গত 1 মাস ধরে সে কথা বলে না, কথা এতই কম বলে যে সে প্র্যাকটিক্যালি কোনো কথাই বলে না। আমি যখন জিজ্ঞেস করলাম, তুমি আমাকে যে জিহ্বা দেখাও, জিহ্বা দেখাচ্ছে তোমার বাবা কোনজন, এরকম দেখাচ্ছে, সে খাচ্ছে দাচ্ছে খেলাধুলা করছে, এখন মনে হচ্ছে কি যে সে দুষ্টামি করছে আপনার সঙ্গে, কিন্তু পিওরলি দুষ্টামি বলে মানা কঠিন। এখন এই বাচ্চাটাকে আমি ইইজি এবং এমআরআই করলাম, ইইজিতে দেখি তার ব্রেইনে এপিলেপসি আছে। তো এপিলেপসি থাকার কারণে মানে যে আমাদের স্পিচ আসে, আমি বলেছিলাম যে টেম্পোরাল লোব থেকে, তো ওই জায়গাটায় তার অনেক এপিলেপসি আছে, এপিলেপটিক ডিসচার্জ আছে। তখন আমি যখন ইইজি করি, এটা দেখার পরে তাকে আমি কিছু ওষুধ শুরু করলাম এবং তাকে প্রেডনিসোলন এবং ভ্যালপারিক অ্যাসিড দিয়েছি। প্রেডনিসোলন কিন্তু সাধারণত আমরা খিচুড়ি ওষুধ হিসেবে দিই না, কিন্তু এগুলো একটা একটাকে বলে কি এপিলেপটিক এনকেফালোপ্যাথি। যখন আমি এটা দিলাম, 1 থেকে 1.5 মাসের মধ্যে বাচ্চার সব কথা চলে আসলো, এবং যখন পরে আমি ফলো আপ ইজি করলাম, দেখলাম কি তার একদম কোনো খিচুড়ি নাই। এটাই বলেছিলাম যে অনেক বাচ্চা আছে লক্ষণবিহীন, ওরা আরো খারাপ, কারণ ওই রোগী আসতে চাইবে না আপনার কাছে। আসলে আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে যদি আমাদের যে ডক্টর ডটকম ফ্রেন্ডরা আছেন তাদের উদ্দেশ্যে শিশুদের যে মৃগী রোগ আছে সেই সম্পর্কিত কোনো পরামর্শ থাকে বলতে পারেন স্যার? আমার একটা বিশেষ আবেদন হলো, ঠিক পরামর্শ থেকে আবেদন আমি জানাবো, যে নিউরোলজিতে হয় কি বেশিরভাগ রোগী ভালো হতে চায় না, আর আমাদের দেশে যারা এই লাইনে কাজ করে তাদের সংখ্যা খুবই অপ্রতুল, কিন্তু রোগীর সংখ্যা অনেক। আপনার জেনে অবাক হবে যে প্রায় আমাদের দেশে, আমাদের হিসাবে প্রায় 1 কোটির মতো বাচ্চা বিভিন্ন সময়ে কোনো জীবনের কোনো না কোনো সময় নিউরোলজিক্যাল ডিজিজে আক্রান্ত হয়েছে। এবং নিউরোলজিক্যাল ডিজিজের একটা বড় এরিয়া হলো যে আমরা যেটা ছোটকালে শিখেছিলাম যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তো রোগটাকে ইমিডিয়েটলি ধরা এবং ওইটার সঙ্গে লেগে থাকা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি রোগীকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে পারেন এবং রোগটাকে পেছনে লেগে থাকেন, তাহলে কিন্তু রেজাল্ট অনেক ভালো দেওয়া যায়। কারণ হলো ব্রেনের অসুখগুলো কি ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের শুরু আর শেষ আছে, আর ব্রেনের অসুখের শুরু আছে শেষ নাই। আপনার বাচ্চা এমন ক্রিপল হয়ে যাবে যে আপনি যদি সঠিক জায়গায় চিকিৎসা না করেন, সঠিকভাবে লেগে না থাকেন, এমন ক্রিপল হবে যে সারা জীবন আর উঠে দাঁড়াতে পারবে না। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। আশা করব যে আপনারা আমাদের আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আপনাদের যদি তারপরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে doctorla.com এর যে ফেসবুক পেজটি আছে সেখানে মেসেজ করে আপনাদের প্রশ্নটি জানাতে পারেন। আমাদের সাথে যেসব ডক্টররা রেজিস্টার আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা ডায়াল করতে পারেন 16484 এই নাম্বারে, অথবা লগ ইন করতে পারেন www.doctorla.com এই ওয়েবসাইটে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।